এটাই আজকের ছবি। দাবি আদায় করতে চাও তো সোজা মন্ত্রী শান্তিদের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাও। ওসব মিছিল মিটিং এখন পুরনো ফরম্যাট হয়ে গিয়েছে। একে একে আসা যাক তাহলে। 16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও বাংলা জুড়ে তখন প্রবলভাবে বইছে ভোটের হাওয়া। ঠিক এই সময় খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদি গঙ্গায় নেমে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পার্শ্ব শিক্ষকরা। ঘটনায় আকস্মিকতায় একেবারে হতভম্ব হয়ে গেল পুলিশ। এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু প্রশ্ন ওঠে অন্যত্র, বিক্ষোভের জন্য কেন মুখ্যমন্ত্রীর বাড়িকেই টার্গেট করা হলো? যদিও এর আগে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ির সামনে পার্শ্ব শিক্ষক বা চাকরি প্রার্থীদের বিক্ষোভ স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল। এমনকি অতি সম্প্রতি রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দমদমের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন এসএসসির চাকরি প্রার্থীরা, যাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। এই ঘটনার দুদিনের মাথায় আবার রাজ্যের মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ। মঙ্গলবার কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান কয়েকশো কৃষক বন্ধু স্বয়ং। বিক্ষোভ দেখালেন চাকরির নিরাপত্তার দাবিতে। মন্ত্রী দেখাও করলেন বিক্ষোভকারীদের সঙ্গে। যেহেতু সকালবেলা প্রায় 200 রোপত ছিল, ওরা কৃষক বন্ধু হিসেবে কাজ করে। অ্যাকচুয়ালি এদের ডেজিগনেশন হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে ওদের কাজ চাকরির নিরাপত্তার ব্যাপারে একটা অর্ডার করাও আছে। ওরা বলছে যে আমাদের মাইনে কমে যাবে, কিন্তু আমরা 60 বছর চাকরি করতে পারবো, এই নিরাপত্তা আমরা চাই। হঠাৎ হঠাৎ করে বার করে দেবে না, হঠাৎ হঠাৎ মাইনে বন্ধ করে দেবে না, এই ধরনের নিরাপত্তা চাই। আমি বলেছি কাগজটা ওরা জড়ো করছে, কাগজ এনলে আমাকে দেবে। ওদের ধারণা ছিল মন্ত্রী বাড়ি থেকে বার করে দেবে। আমি বার করে নেব, ঝাঁঝামেঝি করা যাবে না, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, তোমাদের প্রতিনিধি পাঠাও, কথা বলবো। প্রতিনিধিরা 1 ঘন্টা ওদের রিপ্রেজেন্টেশন দিয়ে যে কথা বলেছি, আমার যা যা প্রয়োজনীয় কাগজ চেয়েছি সেগুলো ওরা জোগাড় করে আমায় দিচ্ছে। এখন প্রশ্ন একটাই, বিক্ষোভকারীরা কেন বারবার মন্ত্রীদের বাড়িকেই টার্গেট করছেন? সমাজতাত্ত্বিকদের একাংশের মতে প্রশাসনিক স্তরে আর কোনো সমস্যারই সমাধান হচ্ছে না। প্রতিবাদের ভাষা হিসেবে মিটিং মিছিলও এখন গা সওয়া হয়ে গিয়েছে সরকারের, ফলে বিভিন্ন দাবি আদায়ের জন্য কখনো মুখ্যমন্ত্রী, কখনো বা শিক্ষামন্ত্রী, আবার কখনো কৃষিমন্ত্রীর বাড়িকেই বেছে নিচ্ছেন বিক্ষোভকারীরা। কারণ মানুষ এখন মনে করতে শুরু করেছেন, প্রশাসনিক স্তরে চিঠি চালাচালি করে, মিছিল করে, দাবি সনদ জমা দিয়ে 10 বছরেও যে সমস্যার সমাধান হয় না, মিডিয়া বিস্ফোরণের যুগে মন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা দিলে একদিনেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যায় অনেক সহজেই। নিউজ টাইম।